তৃণমূলে যোগ বিজেপি বিধায়কের, বিজেপি থেকে তৃণমূলে আরো এক বিধায়ক, তৃণমূলে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি ছেড়ে তৃণমূলের মিছিলে বিধায়ক মুকুটমণি, ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন মুকুটমণি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দল বদল করলেন তিনি, এর পেছনে কি কারণ তিনি বলছেন? দেখো, দীর্ঘদিন ধরে নদিয়াকে বঞ্চনা, মতুয়া সম্প্রদায়ের জন্য সঠিক দিশা না দেখাতে পারা এবং পাশাপাশি এই কারণগুলির জন্যই তিনি বিজেপি ছাড়লেন, এমনটাই তিনি দাবি করছেন। আজকে যখন কলেজ স্কোয়ারে তৃণমূলের মহিলা কংগ্রেসের মিছিল শুরু হয়, তার ঠিক আগে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি তৃণমূল কংগ্রেসের উত্তরীয় তৃণমূল কংগ্রেসের পতাকা নেন, তখনই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি যে মিছিল, অর্থাৎ তৃণমূল মহিলা কংগ্রেসের যে মিছিল, সেই মিছিল যখন ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেও ফের তাকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয় তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্ব এবং তিনি যোগ দিয়েই কার্যত নদিয়াকে বঞ্চনা এবং মতুয়া সম্প্রদায়ের জন্য সঠিক দিশা দেখাতে না পারার জন্য বিজেপি ছাড়লেন, তেমনটাই তিনি দাবি করছেন। এবং তিনি তাকে দল যা কাজ দেবে সেই কাজ, সেই অনুযায়ী তিনি দলের কাজ করে যাবেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য, তেমনটাই তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর জানাচ্ছেন। এবং মুকুটমণি অধিকারী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন, তেমনটাও তিনি দাবি করেছেন। বেশ, এবং মুকুটমণি অধিকারী তিনি নিজে কি বলেছেন তার বক্তব্য শোনাবো। দেখুন, আমি নদিয়াতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, যে কাজগুলো বিগত দিনে কিছুই করা সম্ভব হয়নি সেটাই একমাত্র উদ্দেশ্য। অনেকে বলছে আপনি ক্ষুব্ধ জগন্নাথ সরকার টিকিট পাওয়ার কারণে, পার্টির ডিসিশন। বিরোধী দলনেতারা টুইট করেছেন আপনাকে নিয়ে এবং সেখানে বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ছিল আপনার নামে, সেই আপনি কি করে তৃণমূলে গেলেন এবং পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি মিছিলে হাঁটছেন? সেটা সবার এগেনস্টেই প্রচুর কেস থাকে রাজনীতিতে থাকলে, এটা স্বাভাবিক বিষয়। আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, যেটা হচ্ছিল না, এবং নদিয়াতে একটা অশান্তির পরিবেশ, নীতি আদর্শের জন্য লড়াই যদি থাকতো তাহলে সে লড়াই করা যেত। কারা করেছিল এই পরিবেশ? রাজনৈতিক হিংসা সব পক্ষ থেকে হয়ে থাকে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক, সেটা কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ফেরার চেষ্টা আপনি করবেন বা আদৌ ফিরবে লোকসভা ভোটে? মানুষ আমার সঙ্গে থাকবে আশা করছি। মুকুটমণি অধিকারীর এই দল বদল, তা নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলছেন শুনুন। বিজেপির ভালো হবে, মানুষকে বেশি যদি পাওয়া যায় যোগ্যতার বাইরে, তখন সে তার লোভ আরো বেড়ে যায়। কোনদিন বিজেপি না করে ক্যান্ডিডেট হয়েছিল, পরবর্তীকালে তাকে এমএলএ বানানো হয়েছে, তার চাহিদা বেড়ে যাওয়াতেই দেখা যাচ্ছে তিনি আবার এমপি হওয়ার জন্য লাফালাফি করেছিল, কিন্তু বিজেপিটা করেননি। জীবনে সমাজের কিছু করেছেন বা ডাক্তারি পড়া ছাড়া নিজের ছাড়া কিছু করেননি। আগামী দিনে তৃণমূলকে টিকিট দেবে না, মতুয়াকে কত দিন পছন্দ করেন না, মতুয়ারা ওর পেছনে একদমই যাবে না।